الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্রচলিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি বস্তুবাদী দর্শনের আক্রমণ ফিলোসফি খ্রিস্টধর্মের সঙ্গে জোট বেঁধে বর্তমান যুগের অধিকাংশ চৈনিক গুমরাহি সৃষ্টি করেছে। কাজেই গ্রিক দর্শনকে সমালোচনার চোখে গভীর পর্যবেক্ষণ ও অধ্যয়ন করা খুবই জরুরি। ফিলোসফি এর সংজ্ঞা, ফিলোসফির শাব্দিক অর্থ প্রজ্ঞার প্রতি ভালোবাসা লালন করা। পারিভাষিক অর্থ হল ফিলোসফি এমন জ্ঞান যার মাধ্যমে বস্তুর প্রকৃত অবস্থা জানা যায়। ফিলোসফির লক্ষ্য উদ্দেশ্য হল বিশ্বাস, নৈতিকতা, নাগরিক জীবন, রাজনীতি ও প্রাকৃতিক জ্ঞানে মানুষকে পথ দেখানো। ফিলোসফির পূর্ণ নির্ভরতা বুদ্ধির উপর। এই শাস্ত্র কখনোই আসমানি জ্ঞানের সহায়তায় গ্রহণযোগ্যতা অনুভব করবে না। এমন নয় যে ফিলোসফি শুধু ভালো মন্দির মানদণ্ড নিজেই নির্ধারণ করে, বরং অতি প্রাকৃতিক বা প্রাকৃতিক অর্থের বিষয়গুলোকেও সে নিজের সঠিক অশুদ্ধের সিদ্ধান্তে নেয়। ফিলোসফির ইতিহাস সূচনা থেকে আজ অব্দি ফিলোসফি ষাটটি যুগে অতিক্রম করে আসছে। বর্তমানে অষ্টম যুগ। এক, গ্রিক যুগ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী। দুই, রোমান যুগ ইসাই প্রথম শতাব্দী থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত। তিন, মধ্যযুগ বা ইসাই যুগ ইসাই পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। চার, জ্ঞানের পুনরুজ্জীবন আন্দোলন ধর্মের সংস্কার আন্দোলন প্রোটেস্ট্যান্ট ধর্ম ইসাই পঞ্চদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কাল। পাঁচ, নিরেট যুক্তিবাদের যুগ সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর সমাপ্তি পর্যন্ত। ছয়, শিল্প বিপ্লবের যুগ 1801 ইসায়াব্দ থেকে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি পর্যন্ত। সাত, দ্বিচারিতা বা মিথ্যা ধর্মের আত্মপ্রকাশের যুগ প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি থেকে 1990 সাল পর্যন্ত। আট, ইসলামী জাহানের পুনরুজ্জীবনের পূর্বাভাস ও একবিংশ শতাব্দী। এক, গ্রিক যুগ গ্রিক দেশকে মনে করা হয় ফিলোসফির আতুরঘর। প্রাচীন যুগে এখনকার মানুষের মন মস্তিষ্ক দেবদেবীর রামরাজত্ব ছিল। যিশুপূর্ব সপ্তম শতাব্দীতে এখানে এমন কিছু দার্শনিক জন্মগ্রহণ করেন যাদের হাত ধরে গ্রিক দর্শনের অন্তর্ভুক্তি ঘটে। তাদেরকেই প্রাচীন দার্শনিক বলা হয়। তাদের মধ্যে রয়েছে পিথাগোরাস ও তার শিষ্য হিপোক্রেটিস, এ বিষয়ে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে ফিলোসফি এতটাই প্রভাব বিস্তার করে যে তখন দেবদেবীর আচ্ছন্নতার প্রভাব খুবই হ্রাস পেয়ে যায়। এ যুগের দার্শনিকদের মত হল এ সময়টিকে গ্রিক দর্শনের উত্থান যুগ বলা হয়। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো হচ্ছেন এ যুগের বিখ্যাত দার্শনিক। তাদেরকে ভ্রাম্যমান দর্শনিক বলা হতো, কেননা তারা হাঁটতে হাঁটতে দর্শনের পাঠ দিতেন। ফিলোসফিস্টদের আরেকটি দলের নাম ইশরাকি গোষ্ঠী বা ইলুমিনাতিস্ট। এদের সম্পর্ক ছিল আলেকজান্দ্রিয়ার সঙ্গে। তারা ধ্যান ও নিভৃত সাধনায় অভ্যস্ত ছিল। দর্শনিকদের তৃতীয় আরেকটি নাম হলো সফিস্ট। এর বস্তুর মৌলিকত্বের অস্বীকার করত।
এরা বস্তুর মৌলিকত্বকে অস্বীকার করত। তাদের দৃষ্টিভঙ্গি পুরোটাই ছিল ভ্রমের উপর, ফিলোসফিস্টদের বিভ্রান্তি ও পথচ্যুতি। আসমানি শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে গ্রিক দার্শনিকরা বিভ্রান্তির অতল গহ্বরে পড়ে যায়। তারা বিশ্বাসের ক্ষেত্রে তারা এতটাই অজ্ঞ ছিল, কখনোই একত্ববাদ সম্পর্কে জানতে পারেনি। আল্লাহর বিভিন্ন বিশেষণ ও পবিত্রতা সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল তারা। তারা বস্তুকে আদি ও অনন্ত মনে করত। তারা বিভিন্ন দেবদেবীর মাধ্যমে এর ধারণা লাভ করে। তারা মনে করত এরাই প্রকৃত স্রষ্টা। ফিলোসফিস্টরা সেই জীবন দর্শন গ্রহণ করে, তার সকল কার্যক্রম এই নশ্বর জগৎ কেন্দ্র করে। তারা কখনোই একথা ভাবত না যে আমরা কিভাবে ও কোন উদ্দেশ্যে সৃজিত হয়েছি, কে আমাদের সৃষ্টি করেছেন, আমরা কোন জায়গা থেকে এসেছি এবং কোন জায়গায় যাব। যেহেতু তারা জন্মস্থল ও প্রত্যাবর্তন স্থল সম্পর্কে অজ্ঞ ছিল এবং তাদের মনোযোগের পুরোটা ছিল মানব সমাজ, এবং এই জন্যে এখান থেকে তাদের মাঝে মানব ধর্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি জন্ম নিতে শুরু করে। তারা প্রতিটি বিষয়কে শুধু মানবের বা মানুষের পার্থিব্য স্বার্থের দৃষ্টিকোণ থেকে চিন্তা করত। এই দৃষ্টিভঙ্গি থেকে পরবর্তীকালে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে হিউম্যানিজম বা মানব ধর্ম এর আন্দোলন শুরু হয়। নৈতিকতার ক্ষেত্রে সুন্দর বচন, সুন্দর আচরণ, সাহিত্য, সভ্যতা ও পরিমার্জিত অবয়ব অবলম্বন করাকেই তারা জীবনের শ্রেষ্ঠত্ব ও বেঁচে থাকার সার্থকতা মনে করত। হিংসা, অহংকার, বিদ্বেষচারিতা, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, সামাজিক সম্মানের লোভ, অর্থাৎ অন্তর্জগতের রোগব্যাধি সম্পর্কে তারা পুরোপুরি অজ্ঞ ছিল। গ্রিক সমাজের চিন্তা ভাবনার মূল প্রতিপাদ্য ছিল ন্যায়, সততা, সৌন্দর্য ও সৌহার্দ্যতা। সব ধরনের সদগুণের উপর প্রতিষ্ঠিত সমাজ প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হল মানব বুদ্ধির সঠিক পরিচালনা ও এর সদ্ব্যবহার, যার কারণে সেই সমাজে উলঙ্গ শরীরকে শ্রেষ্ঠ সৌন্দর্য জ্ঞান করা হতো। এ যুগে নগ্নতা ও নির্জলতার, নির্লজ্জতার রমরমা অবস্থা ছিল। দুই, রোমান যুগ। ফিলোসফির দ্বিতীয় যুগ শুরু হয় যখন রোমানরা ইউরোপের সবচেয়ে বড় শক্তি হয়ে আবির্ভূত হয় এবং গ্রিক এশিয়া সেই অঞ্চলগুলো দখল করে রেখেছিল। সেগুলোর উপর রোমানরা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। এই সময়কালটি হচ্ছে হজরত ঈসা আলাইহিসাল্লামের জন্মের 64 বছর পূর্ব থেকে শুরু করে ঈসাই তৃতীয় শতাব্দী পর্যন্ত বিবৃত। রোমানরা যেহেতু পোশাকদার, ফৌজি ও অস্ত্রের ভাষার কথা বলতে অভ্যস্ত ছিল, এজন্য তাদের সময়কালে গ্রিকদের মতো রূপ সৌন্দর্যের পূজা ব্যাপকতা লাভ করেনি, বরং তাদের সময়ে বাহুর শক্তি ছিল সবার আরাধ্য। তারা ছিল শক্তির পূজারী। শক্তির এই নেশার কারণে তারা আল্লাহর সঙ্গে কথোপকথন ও সম্পর্ক স্থাপনে অর্থহীন মনে করত। শক্তি বৃদ্ধি করার জন্য রোমান সাম্রাজ্যে দেশপ্রেমের বলি খুব বেশি প্রচলন হতো। তারা মনে করত জনগণের মাঝে ঐক্য ও রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি করার মাধ্যমে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দেশপ্রেম। তিন, মধ্যযুগ বা ঈসাই যুগ। রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে জ্ঞান বিজ্ঞানের পুনরুজ্জীবন আন্দোলনের পূর্ব পর্যন্ত এই 1000 বছরকে মধ্যযুগ বা অন্ধকার যুগ বলা হয়। এই সময় ফিলোসফির দর্শন ও শিক্ষা পর্দার আড়ালে চলে যায়। ধর্মীয় শিক্ষার আচারকে সবাই সম্মান ও মূল্যায়ন এর মানদণ্ড মনে করত। রিনেসেন্স বা জ্ঞানের পুনর্জাগরণের আন্দোলন যুগের 1000 বছর দীর্ঘ মধ্যযুগের অবসান হতেই শুরু হয় নতুন যুগের নতুন আন্দোলন। সৃষ্টিত হয় ধর্মের শেকল থেকে নিজেকে ছাড়িয়ে নিজের ইচ্ছামতো সম্ভাব্য সব ধরনের স্বাধীনতা লাভের প্রয়াস। এই আন্দোলনের পেছনে অনেকগুলো অনগঠন ছিল, যেমন ক্রুসেডীয় যুদ্ধে খ্রিস্ট শক্তির পরাজয়, খ্রিস্টধর্মের নিজস্ব দুর্বলতা। জনমনে এ অনুভূতি ছড়িয়ে পড়ে যে খ্রিস্টধর্ম মানব সমাজের সঠিক পথ দেখাতে ব্যর্থ। পাদ্রীদের চারিত্রিক শৃঙ্খলতা ও অনৈতিক কর্মকাণ্ড, ইউরোপে ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ, অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কারণ হলো 1453 ইসায়াব্দে তুর্কিরা কনস্টান্টিপল বিজয়ের পর সেখানে বসবাসরত গ্রিক দার্শনিক ও পণ্ডিতগণ ইউরোপের পাড়ি জমাতে শুরু করে। এই ফিলোসফিস্টদের প্রভাবে মাত্র 1 শতাব্দীর ভেতর ইউরোপের বুকে পুনরায় গ্রিক দর্শনের বিজয়ডঙ্গা বেজে ওঠে। জ্ঞানের পুনরুজ্জীবন ও বুদ্ধিভিত্তিক নতুন জাগরণের এই আন্দোলনের ধর্মীয় শিক্ষাকে সমাজের বোধ ও অর্থহীন কাজ অবহিত করে। এর স্থলে গ্রিক দর্শন প্রসূত সন্তান, যুক্তিবাদ ও মুক্ত চিন্তার চর্চা ও মানবিকতাকে বরণ করে নেওয়া হয়। র্যাশনালিজম বা যুক্তিবাদের যুগ। পশ্চিমা ফিলোসফিস্ট পঞ্চম যুগ শুরু হয় 17 শতাব্দীর শেষ দিকে।
এ যুগের ব্যক্তি 1775 ঈসাব্দ পর্যন্ত। এ যুগে ফিলোসফি মুক্তি পায় গ্রিক দর্শনের অনুকরণের পরাধীনতা থেকে। যুক্তিবাদের সবচেয়ে বিখ্যাত প্রবক্তা ডিকার্ট ঈশ্বর বা প্রকৃতির শক্তিকে একটি যন্ত্র অভিহিত করে, তার আত্মাধিক ক্ষমতা অস্বীকার করে। ডিকার্টের সবচেয়ে বড় ভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি হল প্রতিটি মানুষের জন্য এ অবকাশ রয়েছে যে সে নিজের সত্তা ছাড়া সৃষ্টি জগতের প্রতিটি বস্তুকে সন্দেহ সংশয়ের চোখে দেখবে। যুক্তিবাদের পরবর্তী স্টেপ হল সত্যের অস্তিত্ব অস্বীকার করা। ফরাসি দার্শনিক মন্টেইন এর মন্তব্য হল, শৈশবে আমার কাছে শশা খুবই প্রিয় ছিল, কিন্তু এখন আমার ভালো লাগে না। উদাহরণটি দিয়ে সে বোঝাত যে সত্য কোনো পুক্ত জিনিস নয়, এর কোনো স্বতন্ত্রতা নেই, বরং এটি একটি আপেক্ষিক বিষয়। সময় ও পাত্রভেদে এটি সবসময় বদলাতে থাকে। অষ্টাদশ শতাব্দীর ইংরেজ দার্শনিক হিউম সব ধরনের বিশ্বাসকে এই অজুহাত দাঁড় করিয়ে প্রত্যাখ্যান করে যে এগুলোর সত্যতা যেমন কোনো বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষা করার সুযোগ নেই, তদ্রূপ এগুলো বুদ্ধি মানদণ্ডের উত্তীর্ণ নয়। বিজ্ঞানের পুনর্জাগরণ ও নিরেট যুক্তিবাদ চর্চার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত ফিলোসফি পশ্চিমা বিশ্বের ধর্ম ও রাজনীতি দুটোকেই ব্যাপক প্রভাবিত করতে সমর্থ হয়। এর ফলে ধর্মীয় স্তরে সবচেয়ে বড় যে পরিবর্তনটি সাধিত হয় তা হল ধর্মের সংস্কার আন্দোলন সূচিত হয়, যা ধর্মের একচ্ছত্র ক্ষমতা ধ্বংস করে দেয়। আর রাজনীতির মাঝে এ পরিবর্তন আসে যে শাসক পোপের বৈশ্বিক ধর্মীয় ক্ষমতার বলয় থেকে বেরিয়ে স্বাধীনতা লাভ করে, জাতীয়তার ভিত্তিতে রাজ্য গড়ে উঠতে শুরু করে। সর্বত্র ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদ ও অঞ্চল ভিত্তিক সাম্প্রদায়িকতা। ইটালির বিখ্যাত চিন্তাবিদ মিকাউলি রাজনীতির নতুন মূল্যনীতি নিয়ে হাজির হয়। সে এ দর্শন পেশ করে যে দেশ শাসন করতে হলে শাসককে অবশ্যই ধোঁকাবাজি, প্রতারণা ও সততার আশ্রয় নিতে হবে, আর দেশের শাসক অবশ্যই যে কোনো ধরনের জবাবদিহিতার বাধ্যবাধকতার ঊর্ধ্বে থাকবে। ৬. শিল্প বিপ্লবের যুগ। ঊনবিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব সাধিত হয়, বিভিন্ন ধরনের মেশিনারি প্রক্রিয়া আবিষ্কৃত হয়, তখন এর বদৌলতে পরকাল অস্বীকারীরা বিনা যুদ্ধে স্বর্গজয় করার মতো আনন্দে মেতে ওঠে। আসলে এ ছিল তাদের প্রকৃতি বিজ্ঞানের উপর উন্মুক্ত শ্রমের ফসল। অর্থনৈতিক প্রবৃত্তির ফলে সমাজের মাঝে নতুন নতুন অসংখ্য জটিলতা ও প্রশ্ন দেখা দেয়। এ জাতীয় প্রশ্নগুলোর সমাধান ও জটিলতা নিরসনের জন্য নতুন সামাজিক দর্শন ও রাজনৈতিক সুরক্ষা সামনে আসতে শুরু করে। ৭. দ্বিচারিতা ও মিথ্যা ধর্মের যুগ। ইতিহাসের এ সময়কে আদর্শিক কপটতা, মিথ্যা ধর্ম ও বানোয়াট ঐতিহ্যের শতাব্দী বলা হয়। এ সময় অনেকগুলো মানসিকতা ও চিন্তাধারার অবাধে অবলীলায় আত্মপ্রকাশ করে। পারস্পরিক মতভিন্নতা সত্ত্বেও এই দর্শনগুলো একই সঙ্গে সমাজে বিরাজমান থাকে। মানুষ দৃষ্টিভঙ্গির আদান প্রদানে অভ্যস্ত হয়ে ওঠে, দুটি বিপরীত প্রান্তে বসেও কাজ চালিয়ে যাওয়ার একটি সাধারণ বিষয় পরিণত হয়ে ওঠে। এ শতাব্দীর দুটি প্রসিদ্ধ দর্শন হল প্রয়োগবাদ বা প্র্যাগমেটিজম। এই দৃষ্টিভঙ্গি অনুসারে কোনো চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি সত্তাগতভাবে সঠিক বা ভুল হয় না, বরং প্রতিটি চিন্তাধারার মূল ও যথাযথ নিরূপিত হবে বস্তুবাদী জীবনে তার প্রভাব ও পরিণতি পর্যবেক্ষণ করে। লজিক্যাল পজিটিভিজম। এই মতাদর্শের সারাংশ হল, নাম কোনো বস্তুকে বোঝায় না, বরং প্রতিটি শব্দ ও বাক্য বলা হয় বিশেষ অবস্থায়। কাজেই বাক্যের মাঝে অর্থ না খুঁজে আমাদের করণীয় হবে এই অবস্থার নিরীক্ষণ করা, যে অবস্থা চলাকালে বাক্যটি বলা হয়েছিল। এই মতাদর্শের প্রবক্তাদের বক্তব্য হল, বাক্য থেকে কোনো কিছু প্রমাণিত হতে পারে না যতক্ষণ না তার প্রক্ষাপেট দেখা হয়। তারা বোঝাতে চাচ্ছে যে প্রভু, রসুল, আখেরাত, রূহ এ জাতীয় শব্দগুলোকে একটি বিশেষ প্রক্ষেপেটে প্রতিক্রিয়া মানা যেতে পারে। এগুলোকে যেমন সত্য বলার সুযোগ নেই, তেমনি মিথ্যা বলারও যাবে না। হয়তো এ সময় এগুলো অর্থবোধক ছিল, কিন্তু এখন অর্থহীন হয়ে পড়েছে। ৮. ইসলামের পুনরুজ্জীবন। একবিংশ শতাব্দী এ যুগে আমরা যত চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ দেখতে পাচ্ছি সবগুলোই বিংশ শতাব্দীর ফসল। ব্যবধান রচিত হয়েছে এখান থেকে যে 1980 সালে আফগান জিহাদ, সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয়, কমিউনিজমের ব্যর্থতা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের ঘোষণা এবং তা চাপিয়ে দেওয়ার জন্য মুসলিম জাহানের উপর আমেরিকার একের পর এক আক্রমণের পর, একদিকে ইসলামী দৃষ্টিভঙ্গির চিরন্তন ও অন্যদিকে পশ্চিমা চিন্তাধারাগুলোর অন্তঃসারশূন্যতা প্রমাণিত হয়েছে। মুসলিম জাহানের উপর নানা ধরনের পরীক্ষা ও বিপর্যয় চাপিয়ে দেওয়ার পরও ইসলাম সমুজ্জ্বল। পশ্চিমা বিশ্ব সব ধরনের উপকরণ সর্বশক্তি দিয়ে প্রয়োগ করার পরও এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।